বন্ধুরা আজ এই ভিডিওতে এমন কিছু ভিডিও ফুটেজ দেখতে চলেছেন যেগুলি শুধু চমৎকার নয়, এমনকি অলৌকিক ঘটনা, যেগুলি দেখার পর আপনিও বলবেন উপরে কেউ তো আছে, নয়তো এই রকম চমৎকার কিভাবে হচ্ছে। সবচেয়ে শেষের ঘটনাটি দেখে আপনি নিজেও অবাক হবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। কথায় আছে, ভগবান যখন যাকে তুলতে চায় তখন তার নম্বর আসে। আপনি মানুন অথবা নাই মানুন, কিন্তু এই সিসিটিভি ফুটেজ এই রকম একটি ঘটনাকে সামনে আনে। যেমনটা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন, রাস্তায় হঠাৎই একটি ট্রাক ড্রাইভার কোনো দিক না দেখে তার ট্রাককে এগিয়ে নিয়ে যায়, যেখানে তার ট্রাকের সামনে একটি স্কুটিতে তিনজন মহিলা ছিল। আপনি নিজেই দেখুন এই তিন মহিলা নিজেদের মৃত্যুর কতটা কাছে ছিল। আর যদি কিছু হয়েও যেত তো ট্রাক ড্রাইভার তাতেও তার ট্রাককে দাঁড় করাতো না। আর এটি তো একটি চমৎকার ছিল যে তারা তিনজন ভালোভাবেই বেঁচে গিয়েছিল। কোনো এক রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরাতে ক্যাপচার হওয়া এই ফুটেজ দেখলে যে কেউ অবাক হবে। একজন বাচ্চা একটি কেয়ারলেস কার ড্রাইভারের চলন্ত গাড়ির নিচে পড়ে যায়। গাড়ির চাকা বাচ্চার ওপর দিয়ে চলে যায়, গাড়ির পুরো ওজন বাচ্চার ওপরে হয়ে যায়। কিন্তু মজার কথা হলো, শুধু এই বাচ্চা সুরক্ষিতই থাকে না, বরং উঠে চলে যায়। রাস্তায় পথ দুর্ঘটনা হওয়া একটি সাধারণ ব্যাপার, সেই রকমই আমাদের দেশ ভারতের কোনো এক গ্রামে একটি ট্রাক্টর অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায়, যার ফলে সেইখানে দুজন লোকের মৃত্যু হয়। এই ট্রাক্টরকে পরে একটি জেসিবির মাধ্যমে তোলা হয়, তারপরই হঠাৎই ওই ট্রাক্টর নিজে নিজেই চলতে থাকে এবং স্পিডও নিয়ে নেয়। গ্রামের লোক বিনা ড্রাইভারে চলতে দেখে এর পিছন পিছন দৌড়াতে থাকে। সব থেকে অবাক কথা হলো, গ্রামের লোকেদের দেখে এই ট্রাক্টর নিজের দিকও পরিবর্তন করে নেয় এবং আগে গিয়ে একটি গর্তে পড়ে যায়। কেউ জানে না এই সব কী ছিল এবং কিভাবে হলো, কিন্তু গ্রামের মানুষের কথা অনুসারে এইগুলি মৃত্যু হওয়া মানুষের ভূতি করছিল। এই ভিডিও ফুটেজটি চায়নার। কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎই একটি বাচ্চাকে ছাদ থেকে পড়তে দেখে। নিচে পড়তে দেখে সেই সমস্ত মানুষ চিন্তায় পড়ে যায় আর বাচ্চাটিকে বাঁচানোর জন্য রাস্তায় কিছু জিনিস রেখে দেয় যাতে বাচ্চাটি নিচে পড়লেও না লাগে। তখনই একটি চমৎকার দৃশ্য দেখতে পাওয়া যায়, ওই বাচ্চা হঠাৎই নিচে পড়তে থাকে এবং নিচে থাকা মানুষ তাকে ক্যাচ করে নেয়। তো আপনি বলুন, এই মানুষগুলো যদি নিচে না থাকতো তাহলে বাচ্চাটির কি হতো? 22শে আগস্ট 2018-তে ভারতের ব্যাঙ্গালোরে এমন এক চমৎকার ঘটনা ঘটে যেটি দেখে আপনিও আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। যেমনটা এই ভিডিওতে দেখছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাইক হঠাৎই অ্যাক্সিডেন্টের শিকার হয়। বাইকে থাকা পুরুষ ও মহিলা অ্যাক্সিডেন্টের ফলে সেইখানে রাস্তায় পড়ে যায়, কিন্তু এরপর যেটা হয় সেটা যে কাউকে অবাক করতেই পারে। কারণ এরপর সেই বাইকে শুধু তার বাচ্চাই ছিল, যার হাত বাইকের হ্যান্ডেল পর্যন্ত যেতই না, কিন্তু তারপরেও সেই বাইক প্রায় 400 মিটার সঠিকভাবে চলতে থাকে আর আগে গিয়ে ধীর গতিতে রাস্তার ধারে থাকা ঘাসে বাচ্চাটি পড়ে যায়। এই সিসিটিভি ফুটেজে যেমনটা দেখছেন, একটি বাচ্চা কোনো এক গলিতে ঘুরতে ঘুরতে রাস্তায় পৌঁছে যায়, তারপরই পা স্লিপ খেয়ে যায় এবং মাটিতে পড়ে যায়। যদিও সে মাটিতে পড়ে যায়নি, তাকে ফেলে দেওয়া হয়েছে, কারণ পিছনে যে গাড়ি আসছিল তাতে তার মৃত্যু ছিল যদি বাচ্চাটি দাঁড়িয়ে থাকতো। কিন্তু এটি উপরওয়ালার চমৎকার যে গাড়িটি আসার আগেই বাচ্চাটি মাটিতে পড়ে গিয়েছিল, যার ফলে গাড়িটি তার উপর দিয়ে চলে যায় এবং সে ভালোভাবেই বেঁচে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক করুন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান এবং চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবচেয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।